হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো এখন রাত 9:30 বাজতে গেল, আমরা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে বসেছি বিরিয়ানির তোমার দাদার সঙ্গে। এখন আমরা কে কার আগে খেতে পারি দেখব। 1000 টাকার চ্যালেঞ্জ হয়েছে, সবার আগে যে খাবে সে 1000 টাকা পাবে। নিশ্চয়ই আমি পাবো, চেষ্টা করব। তো চলো আজকে খাই, অনেকদিন বিরিয়ানি খাই না, আজকে একটু খেয়ে দেখি। বাইরের জিনিস এমনি আমি কম খাই, আজকে যখন ভাবলাম একটু চ্যালেঞ্জ ভিডিও হয়ে যাক, ওই জন্য বসে পড়লাম বিরিয়ানি নিয়ে। তো চলো খাওয়া শুরু করি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? আমি সেজে মুজে বসেছি, লিপস্টিক দেখছো, শর্ট ভিডিও করছিলাম তাই সেইভাবেই বসেছি। আমরা সবাই কিন্তু নর্মালভাবেই বসেছি, যেমন বাড়িতে থাকি সেইভাবে সাজগোজ দিয়ে কিন্তু ক্যামেরার সামনে আসেনি। দেখো তোমার দাদা লুঙ্গি আর গেঞ্জি পরে চলে এসছে, আর আমার লিপস্টিকটা শুধু শর্ট ভিডিওর জন্যই রয়েছে, নয়তো তুলে ফেলতাম। প্রথমে বলতে ভুলে গেছি, 2 মিনিটের চ্যালেঞ্জ ভিডিও। আমার ছেলে পাশে ঘুরে দেখছে, ও ক্যামেরার সামনে আসবে না, লজ্জা পায় আসতে, ওই জন্য তোমাদের এখন বললাম। আমার কিন্তু প্রায় শেষ, দাদার এখন অনেক রয়ে গেছে। পেট ভরে গেছে আর পাচ্ছি না খেতে। দেখো আমার শেষ, তোমার দাদারা এখনো শেষ হয়নি, তাহলে আমি জিতে গেলাম, হেরে গেল, ঠিক আছে? দেখো বন্ধুরা, শেষ পাতে একটা মিষ্টি না হলেই নয়, দাদাকেও দিয়েছি, আমিও নিয়েছি, কথা বলতে পারছি না, এত পেট ভরে গেছে। এখন মাংসই শেষ করতে পারিনি, এখন ডিম রয়ে গেছে, আর আমার থালা পুরো পরিষ্কার। আমাদের খাওয়া কমপ্লিট, তোমরা সবাই দেখলে আমি জিতে গেছি, তোমার দাদার কাছ থেকে আমি টাকা নেবই নেবো,
আর দেখো তোমরা তো ভাবতে দেখো কিভাবে খেতে বসেছে, যেমন তেমন সাজগোজ। আমি শর্ট ভিডিও করেছিলাম তাই লিপস্টিক দেওয়া, আর যেমন আমরা বাড়িতে নর্মাল থাকি সেরকমভাবেই দেখালাম। খাবারও সেরকমই, যেমন খাই সেরকম, ক্যামেরার সামনে চলে সুন্দর করে খেতে হবে সে সমস্ত না। আর তোমার দাদা এই যে টাকা নিয়ে বসে রয়েছে দেবে বলে, এই যে ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো, কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।